টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি রোকসানা হাসান শিউলি। রাজবাড়িতে ট্রাকের চালক কর্তৃক 20 বছর বয়সী এক ডিভোর্সি নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই নারী বাদী হয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় একমাত্র আসামি 24 বছর খানকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার আসল রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ হারুনুর রশিদ খানের ছেলে। ওই নারীর অভিযোগ, তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে গত 18 জুলাই রাতে তাকে নিজ বাড়িতে এনে রাসেল ধর্ষণ করে। রাজবাড়ি থানার এসআই মেজবাউদ্দিন জানিয়েছেন, মামলার প্রেক্ষিতে রাসেলকে তার নিজ বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।